ভারতের চিস্তিয়া তরিকার অন্যতম মহান সুপি সাধকের মধ্যে তিনি একজন তার মূল ফরিদুদ্দিন গঞ্জেশকার কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি হয়ে খাজা ময়ুদ্দিন মঈনউদ্দিন চিস্তিয়ার সাথে মিলিত হয় এই অনুযায়ী তারা চিস্তিয়া তরিকার মৌলিক আধ্যাত্মিক ধারাবাহিকতায় বা সিলসিলা তৈরি করেছেন যা ভারতীয় উপমহাদেশে ব্যাপকভাবে প্রচলিত নিজামুদ্দিন আউলিয়ার মাজার তার পূর্বশরীদের ন্যায় প্রেম বা ইস্কে চষ্টা বা আল্লাহ প্রাপ্তির পন্থা বা পথ হিসেবে বর্ণনা করেছেন তার মতে স্রষ্টার প্রতি ভালোবাসা মানবতার প্রতি ভালোবাসার জন্ম দেয় জিয়াউদ্দিন বারানী নামে চোদ্দ শতকের একজন ঐতিহাসিক দাবি করেন যে দিল্লির মুসলমানদের উপর তার প্রভাব এমন ছিল যে পার্থিব ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় মানুষ আধ্যাত্মিকতার এবং এবাদতের প্রতি মনোযোগী এবং দুনিয়াবী চিন্তা থেকে পৃথক হয়ে পড়ে এই নিজামুদ্দিন আলিয়ার মাজারে এসে নিজামুদ্দিন আউলিয়া প্রদেশের বাদায়নি জন্মগ্রহণ করেন পাঁচ বছর বয়সে তার পিতা আহম্মদ বাদায়নি মৃত্যুর পর তিনি তার মায়ের বিবি জুলেখার সাথে দিল্লিতে চলে আসেন ষোলোতম শতাব্দীতে মোগল সম্রাট আকবরের উজির আবুল পজল মোবারক রচিত নিজামুদ্দিনের জীবনী এই উল্লেখ্য উল্লেখ্য রচনা করেছিলেন বিশ বছর বয়সে নিজামুদ্দিন পাকিস্তানের আজদানে বর্তমান পাক পানজাতন এ যান এবং সাধক ফরিদুদ্দিন গঞ্জেশকারের বাবা ফরিদ নামে অধিখ্যাত শিষ্যত্ব গ্রহণ করেন বাবা ফরিদুদ্দিন বর্তমান থাকা অবস্থায় তিনি প্রতি বছর রমজান মাস অতিবাহিত করতে আজওয়ানে যেতেন আর আজওয়ানে তৃতীয়বার যখন গিয়েছিলেন বাবা ফরিদ তাকে জিজ্ঞেসে নিজের খলিফা হিসেবে মনোনীত করেছিলেন এর কিছুদিন পর যখন নিজামুদ্দিন দিল্লিতে ফিরে আসেন তিনি বাবা পরিদের পরলোক গমনের খবর শোনেন গ্যাসপুরে স্থায়ীভাবে বসবাস করার আগে নিজামুদ্দিন দিল্লির বিভিন্ন জায়গায় বসবাস করতেন তিনি সেখানে তার খানকা একটি আধ্যাত্মিক স্থান যেখানে সর্বস্তরের মানুষের সেবা গ্রহণ করা হয় এবং তিনি সেখানে অন্যদের আধ্যাত্মিক শিক্ষা প্রদানও গ্রহণ করতেন এবং প্রতিষ্ঠা করতেন এখানে তার নিজস্ব আবাসস্থল ছিল খুব অল্প দিনের মধ্যেই খানকাটি গরিব ধনী সহ সকল প্রকারের মানুষের বীর লোকরণ্য হয়ে পড়ে তার অনেক শিষ্য আধ্যাত্মিকতার উচ্চ আসন অর্জন করেছেন তাদের মধ্যে শেখ নাসিরুদ্দিন মোহাম্মদ সিরাক এ দিল্লি এ প্রখ্যাত সুপি গায়ক এবং দিল্লির সুলতানাদের রাজস্বসভার রাজ্যসভার কবি আমির খসরু তিনিও এপ্রিলের তেরোশো সালে সকালেই মৃত্যুবরণ করেন তার মাজার নিজামুদ্দিনের দরগায় দিল্লিতেই অবস্থিত এবং বর্তমানে স্থাপনাটি পনেরোশো বাষট্টি সালেই নির্মিত হয় এই নিজামুদ্দিন আউলিয়ায় বিশ্বের সকল স্থান থেকেই বিভিন্ন বক্ত আসা কান এখানে উপস্থিত হয়ে এই মাজার জেওরাত করেন তিনি ছিলেন তার পীর বা মুর্শিদের সবচেয়ে প্রিয় শিষ্য তিনি তার মুর্শিদের এতটি প্রিয় ছিলেন যে একদা নিজামুদ্দিন আউলিয়া বলেন যদি শরীয়তে আমাকে অনুমতি দিত তাহলে আমি খসরুকে আমার সাথে একই কবরে সমাহিত করতে বলতাম তিনি আরও বলেন কেউ যদি আমার রজা স্থলে জেওরাত করতে আসে তাহলে সে যেন প্রথমে আমির খসরুর রজা আগে জেওরাত করে তারপর তার রজা পীরের পরলোক গমনে কয়েক মাস পরও তিনি পরলোক গমন করেন প্রিয় দর্শক আপনারা যারা দিল্লিতে অবশ্যই আসবেন এই নিজামুদ্দিন আউলিয়ার মাজারে অবশ্যই আপনারা জেওরাত করবেন এবং নিজামুদ্দিন আউলিয়ার মাজারটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে দিল্লি ঘোরার সেই মজাটা আপনারা পাবেন না অবশ্যই অবশ্যই আপনারা দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জেওরাত করার জন্য অবশ্যই আসবেন